শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বাইশে জানুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল মিজোরামে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরহলার বিশ বছরের এক যুবকের কান্নার রোল পরিবারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল যজমানের আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমতে চলেছে ঔষধের দাম বাজেটে বড় ঘোষণার পথে মোদী সরকার ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল কালাইন ব্রাহ্মণ গ্রামে আজ আগুনে টায়ারের দোকান সারখার কালাইনে আদার আপডেটের নতুন নিয়ম এখন থেকে কিছু বদলাতে করতে হবে এই নতুন কাজ চার দিন ধরে নিকুজ থাকার পর আজ সুনাই কাজী লহরে আবার পুকুর থেকে এক লাশ উদ্ধার কান্দি ও রাঙ্গিরঘাট জিপিতে নতুন রেশন কার্ড বন্টন হাইলাকান্দি জেলায় আগামীকাল নতুন রেশন কার্ড বন্টন করা হবে হিতাধিকারীরা পাবেন আগামীকাল নতুন রেশন কার্ড বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ সহ পুরো বরাক উপত্যকায় শুধু বাজি ফটকার আওয়াজ শিলচরে বগোয়া জান্ডা বিক্রি তিন কোটি টাকার বেশি বিক্রি হয়েছে রাম ও হনুমান জান্ডা রাস্তায় আবর্জনা ফেললে বন্ধ করে দেওয়া হবে শপিং মল হুঙ্কার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর এবং শেষ খবরটি থামছে না মাদক কারবার আজ শুনাইয়ে মাদক সহ দুই পাচারকারী গ্রেফতার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মিজোরামে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বরহলার এক যুবকের আজ অর্থাৎ সোমবার বরহলার বদরপুর মাসিমপুর জিপির কৃষ্ণনগর আটবল্লি গ্রামে অমল দাসের মৃতদেহ পৌঁছাতে কান্নার রোল উঠে পরিবারের মধ্যে জানা গেছে প্রদীপ দাসের ছেলে বছর কুড়ির অমল দাস মিজোরামে বাড়তি ইনফ্রাপ্রোজেক্ট লিমিটেড কোম্পানির মেকানিক হিসাবে কর্মরত ছিলেন রবিবার সেখানে গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু ঘটে আজ অর্থাৎ সোমবার দেহ মরণোত্তর পরীক্ষার পর বাড়িতে পৌঁছাতে শুকাবহ পরিবেশের সৃষ্টি হয় ছুটে যান বরকলা থানার পুলিশ অসহায় এ পরিবারকে সরকারি সাহায্য প্রদানের জোরালো দাবি উঠে আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল বেলা বারোটা উনত্রিশ মিনিট তিন সেকেন্ড থেকে বারোটা ত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের মাঝে অভিজিৎ মুহূর্ত এই চুরাশি সেকেন্ডের অভিজিৎ মুহূর্তে রামলালার চক্ষুদান হল মুখ্য যজমানের আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়ে গোটা দেশকে সাক্ষী রেখে ওই সময়ের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল অযোধ্যায় নতুন রামলালা বিগ্রহের সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নিজে গৃহ উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন পটেল আর এস এস প্রধান মোহন ভাগবত রাম মন্দিরের প্রধান পূজারী সপ্তাহ দিনের মধ্যে দহর দ্বিতীয় খন্ডে পুকুর থেকে উদ্ধার আরও দেহ চার দিন ধরে নিকুজ শ্যামলনাথের মৃতদেহ উদ্ধার হল বাড়ির পুকুর থেকে জানা যায় দহর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা প্রয়াত যতীন্দ্রনাথের চতুর্থ ছেলে শ্যামলনাথ গত চার দিন থেকে নিকুজ ছিলেন পরিবারের লোকরা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও মেলেনি তার কোনো সন্ধান আজ অর্থাৎ সোমবার পাশের বাড়ির এক মেয়ে শ্যামলদের বাড়ির পুকুরে জল আনতে গেলে হঠাৎ দেখতে পায় পুকুরে বেসে উঠেছে একটি লাশ তার চিৎকার শুনে পাশের বাড়ির মানুষ ছুটে আসেন খবর দেওয়া হয় সুনাই পুলিশকে পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে শনাক্ত হয় শ্যামলনাথের লাশ শ্যামলের ভাই জানান শুক্রবার সকালে সে পুকুরে জল আনতে যায় এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি এও জানান সে মৃগী রুগী এবং মদ্যপ ব্যক্তি তিনি জানান শ্যামল প্রায় সময় না বলে আত্মীয়ের বাড়িতে গিয়ে তিন চার দিন থেকে আবার ফিরে আসে মনে করেন কোথাও গিয়েছে আজ সকালে প্রতিবেশী এক মেয়ে পুকুরে জল আনতে গিয়ে দেখতে পায় মৃতদেহটি আগামীকাল হাইলাকান্দি জেলায় নতুন রেশন কার্ড বন্টন করা হবে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আগামীকাল হাইলাকান্দি আসছেন তিনি আগামীকাল বিকেল তিনটায় হাইলাকান্দি শহরের এসএস কলেজের মাঠে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের নতুন রেশন দাড়িদের রেশন কার্ড বন্টন করবেন ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল কালাইন ব্রাহ্মণ গ্রামে আজ অর্থাৎ সোমবার সকালে পুরনো একটি টায়ারের দোকানে এই অগ্নিকাণ্ডটি সংগঠিত হয় আব্দুল সামাদ তাপাদারের টায়ার রেজুলেশনের ব্যবসা প্রতিষ্ঠানের উপর দিয়ে একটি বৈদ্যুতিক এইচটি এবং এলটি লাইনের শর্ট থেকে উৎপন্ন আগুন সরিয়ে পড়ল দোকানে ধীরে ধীরে আগুন ভয়াবহ রূপ নে আগুনের লেলিহান তাপাদারের দোকানের সব মেশিন ইত্যাদি পুরে সাই করে দে খবর পেয়ে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি আব্দুল সামাদ তাপাদারের টায়ারের দোকানের বহু সামগ্রীর জানা যায় প্রায় পঁচিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পুরনো নিয়ম আজে আসবে না এবার থেকে আধার কার্ডের বিবরণে কোনো ধরনের পরিবর্তন করতে হলে আগে সারতে হবে এই কাজ অন্যতায় আপনার চেষ্টা বিফলে যাবে সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আদার নিয়মগুলি সংশোধন করেছে এখানে এনরোলমেন্টও আপডেট করার জন্য কিছু পদ্ধতিগত পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনগুলি আদার অ্যামেন্ডমেন্ট রেগুলেশন দুই নামে পরিচিত এর মূল লক্ষ্য হল দেশের নাগরিক ও অনাবাসী ভারতীয় উভয়ের জন্য নথিভুক্তি বা এনরোলমেন্ট প্রক্রিয়ার সুবিধা বৃদ্ধি করা ষোলো জানুয়ারির বিজ্ঞপ্তি অনুসারে ইউআইডিএআই আধার নথিভুক্তকরণ এবং তথ্য আপডেট করার জন্য দুটি অতিরিক্ত ফর্ম চালু করেছে আধার নথিভুক্তি এবং আপডেট পদ্ধতির জন্য বিশেষত দেশের নাগরিক ও অনাবাসী ভারতীয়দের জন্য আলাদা ফর্ম দেওয়া হয়েছে নতুন বছরে বাজেটে সাধারণ মানুষের মন জিততে বড় ঘোষণা করতে চলেছে মোদী সরকার সব ঠিক থাকলে এক ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেখানে ঘোষণা ঔষধের দামে সার নিয়ে বড় ঘোষণা হতে পারে যাতে উপকৃত হবে আমজনতা বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিকল্পনার জন্য একটি বিশেষ ঘোষণা করতে পারে সরকার বর্তমানে ভারতে দশ হাজার জন ঔষধি কেন্দ্র রয়েছে আগামী দিনে তা বাড়িয়ে পঁচিশ হাজার করার লক্ষ্যমাত্রা নেওয়ার ঘোষণা হতে পারে ঔষধের উপর বর্তমানে পঞ্চাশ শতাংশ পর্যন্ত সার দেওয়া হয় তা বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করা হতে পারে আজ করিমগঞ্জ জেলা সহ বরাক উপত্যকার তিন জেলায় শোনা যাচ্ছে শুধু বাজি ফোটকার আওয়াজ শিলচরে বগোয়া জান্ডা বিক্রি তিন কোটি টাকার বেশি বিক্রি হয়েছে রাম হনুমান জান্ডা অযোধ্যায় রাম মন্দিরের উদ্ঘাটনকে কেন্দ্র করে শিলচরে যে আবেগ সৃষ্টি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই শুধু শিলচর শহরে এই কদিনে বিক্রি হয়েছে তিন কোটি টাকার গেরুয়া জান্ডা রাস্তায় আবর্জনা ফেললে বন্ধ করে দেওয়া হবে শপিং মল শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রবিবার গোটা শহরে সাফাই অভিযান চালান রাস্তায় নেমে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে শহরের এক শপিং মলের সামনে আবর্জনা দেখতে পান তিনি এবং সেই মলের ম্যানেজারকে ডেকে বলেন তারা যদি ভবিষ্যতে এ ধরনের কাজ করেন তাহলে মল বন্ধ করে দেওয়া হবে এবার শেষ খবরটি মাদক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল সুনাই পুলিশ আজ অর্থাৎ সোমবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়ক থেকে দুই যুবককে মাদক সহ আটক করা হয় দৃতরা হল কাজীডহর প্রথম খণ্ডের আমির হুসেন লস্কর ও তুলার গ্রাম দ্বিতীয় খণ্ডের যুবক মনোজ সিং তাদের কাছ থেকে একশো চুয়াল্লিশটি প্লাস্টিকের কন্টেইনার এবং তিনশো গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ দুজনকে সোনাই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন